যে আওয়ামী লীগ হলো ওলি আল্লাহর দল, খুব ভাইরাল হয়ে পড়েছিল সেটা। এবং আজকের এই নির্বাচন কমিশনারের যে কথা, এটা শুনে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে একটা ওলি আল্লাহর দল, এটার যে বেলায়েত রয়েছে, শাকসিয়াত রয়েছে, অর্থাৎ ওলি আল্লাহর একটা পর্যায় রয়েছে। কিছু ওলি আল্লাহ রয়েছে জমিনে, তারা ভাবসাব দেখায়, তাদের কারামতি দেখায়। কিছু ওলি আল্লাহ উড়তে পারে, কিছু ওলি আল্লাহ আবার করে কি, গল্প আমরা শুনছি যে নামাজ পড়ে সকালবেলা বাইতুল মোকাররমে, বিকালবেলা মক্কা মদিনাতে করে। কারণ আওয়ামী লীগের অবস্থা বোধ হয় ওই পর্যায়ে চলে গেছে, ওই পর্যায়ে চলে গেছে। তারা এখন ত্রিভুবনে তাদের যে অলিত্ব সেটা জাহির করার মতো একটা যে কামেলিয়াত, সেই পর্যায়ে চলে গেছে। আর এই কামেলিয়াতটা যে গেছে বুঝলাম এই নির্বাচন কমিশনারের কথায়। এর কারণ হলো এই ওলি আল্লাহরা যে পর্যায়ে যায়, তাদের সাথে সাথে অন্য লোকের যদি একটু টাচ লাগে, একটু ছোঁয়া লাগে, ওদের মধ্যে একটা অলিত্ব ভাব চলে আসে এবং তারাও বুঝতে পারে যে অনাগত দিনে ভবিষ্যতে কী হবে। কারণ আমাদের দেশে হলো কি যে পুরো সরকার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি, টেন্ডার, বাজি থেকে ভালো মন্দ যা কিছু আছে সব কিছু এলোমেলো হয়ে একত্রে মিলে সব আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগের বাইরে এখানে কোনো কিছু নেই, এই বাংলাদেশে কোনো কিছু নাই আওয়ামী লীগের বাইরে, সবই আওয়ামী লীগ। আওয়ামী লীগে আপনি টুক্কা দিলেই সেখান থেকে ডলার বের হবে, পাউন্ড বের হবে, টাকা বের হবে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বের হবে, যা কিছু আছে, নির্বাচন কমিশন বের হবে, সমস্ত কিছু আওয়ামী লীগ। কাজেই সেই আওয়ামী লীগের টাসে এই নির্বাচন কমিশনার যিনি হয়েছেন, তিনি একজন হয়তো ওলি আল্লাহ হয়ে গেছেন। একমাত্র ওলি আল্লাহ ছাড়া অনাগত দিনে ইভিএমে যে ভোট হবে এবং সেই ভোটে বিএনপি আসবে, এ কথা আর কেউ বলতে পারে না। তো কাজেই যেহেতু ভদ্রলোক এই পর্যায়ে গেছেন, আমি নিজেও ওনার সাথে দেখা করতে যাওয়া উচিত। তারপরে বিএনপির লোকজন আছে, আমি তাদেরও বলবো যে তারাও যান গিয়ে, ওই ভদ্রলোক যেহেতু অলিত্ব লাভ করেছেন, তার কাছে পদ্মবসি করে যদি কোনো বেলায়ের শরীরের মধ্যে এসে যায়, হ্যাঁ, একটা ভাবসাপ এসে যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি, এটা গেল একটা। সেকেন্ড থিং হলো যে বিজ্ঞানে কতগুলো ভাষা রয়েছে, যেমন হ্যালোসিনেশন। এরপরে এই হ্যালোসিনেশনের কারণে মানুষের মধ্যে যে বিবর্তন ঘটে, সে শত্রুকে মিত্র ভাবে, মিত্রকে শত্রু ভাবে, অসম্ভবকে সম্ভব ভাবে এবং নিজের জন্য সে একটা কল্পনার জাদুর বাক্স তৈরি করে ফেলে প্রত্যেকটা মানুষ যখন ফ্রাস্ট্রেটেড। তো আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনে এখন যারা কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তাদেরকে এই হ্যালোসিনেশন গ্রাস করেছে এবং তারা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে, সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, হতাশায় তাদের দিন কাটছে এবং আতঙ্কগ্রস্ত। এবং এই আতঙ্কগ্রস্ততার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে তারা সকাল বিকেল একরকম কথা বলে, এক এক সময় তারা কথাবার্তা এমনভাবে বলে যে সমস্ত বাংলাদেশের ভাগ্য বিধাতা বোধ হয় তারা, তাদের হুকুমের বাইরে নির্বাচনের একটা ব্যালটে কেউ কিছু করতে পারবে না, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, দে আর দ্য মানে লর্ড অফ দ্য রিং। এরপরে রাতের আধারে বা দিনে স্বপ্ন দেখে না কি হয় আল্লাহই জানে, অথবা জাস্টিস সিনহাকে তারা স্বপ্নে ঠপ্নে দেখে কি না, বা তার কোনো ঘটনা ঘটনা তাদের কানে ঠানে আসে কি না, সকালবেলা দেখা যায় যে চেহারা সুর সব একেবারে কালো হয়ে গেছে। এবং গতকাল যে কথা বলেছে, তার পরের দিন এসে দেখা গেল সেই কথা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই কমিশন দায়িত্ব নেওয়ার পর আপনার যে আমরা বলি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মানে চারবার করে পরিবর্তন করা যায় নর্মালি, কিন্তু এরা 10 দিক 10 বার করে তাদের যে অবস্থান বারবার তারা পরিবর্তন করেছে। ফলে তাদের যে বক্তব্য, এটি কেবলই আমাদের যে বাংলাদেশে এখন যে বিনোদনের অভাব, সেই বিনোদনের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে বিনোদিত হই, এরপর তাদের যে বক্তব্য এটা আমাদের ক্রোধের সঞ্চার করে, মাঝে মধ্যে আমরা গোস্বা হয়ে যাই যে এই লোকগুলোর কি কোনো কাজ নেই, এই যে আমাদের মুটে কৃষক, সাধারণ মানুষ অর্থ উপার্জন করে যে ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা দিয়ে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি আর ওখানে বসে তারা এভরিডে নাটক তৈরি করছে যে নাটকের কোনো ভ্যালু নাই, এজন্য আমাদের গোস্বা হয়, তাদের দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায় যারা সাধারণ মানুষ। এরপর থার্ড হলো তাদের দেখে মায়া হয় যে হা, এদের কি বউ বাচ্চা নেই, কি আত্মীয় স্বজন নেই, এদেরকে কি বুদ্ধিসুদ্ধি দেওয়ার মতো কোনো লোকজন নেই। এর কারণ হলো একটা লোক পরিণত বয়সে চাকরি টাকরি করে রিটায়ার করার পরে আবার এরকম একটা ভালো পদে আসছে, কোট টাই পরছে, তারপরে সে এয়ার কন্ডিশন সুন্দর সুন্দর, আপনি গিয়ে দেখবেন ইলেকশন কমিশনারদের অফিস বিশাল অফিস, সেই অফিসের মধ্যে বসছে, দামি BMW 5 মানে 7 সিরিজের গাড়ি তাদেরকে দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে তারা যে কথাবার্তাগুলো বলছে এগুলো অনেকটা শিশুতোষ কথাবার্তা। ফলে এই কথাবার্তা নিয়ে একজন নাগরিক হিসাবে বিএনপিতে দূরের কথা, আমাদের কোনো রকম আগ্রহ নাই। মিল্লাত ভাই যে কথাগুলো বলেছেন সেই কথার উত্তরে আমি যেটা বলছি সেটা হলো
মিল্লাত ভাইয়ের বক্তব্য অনুযায়ী বিএনপির লোকজন মুনাফিকি করছে, তারা হাতে পতাকা নিয়ে লাঠি নিয়ে এই যে কাজগুলো করছে এটা ঠিক হয়নি। তার বক্তব্য হলো যে তোমরা যদি আওয়ামী লীগের সাথে মারামারি করতে চাও তো প্রকাশ্যে লাঠি নিয়ে আসো, আমরাও লাঠি নিয়ে আসবো, দেখা যাবে কেমন পারো। তারপরে শেষে সেই পতাকাটা ফেলে দিয়ে এরপরে তারা লাঠি দিয়ে আওয়ামী লীগের লোকজনকে স্যাসা দিয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ তো এতকাল বিএনপিকে স্যাসা দিয়েছে, হাজারিবাগ এরকমটা ঘটনা ঘটেছে, আরো দুই চার জায়গাতে এরকম ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে, এতে তারা খুব ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এর কারণ হলো সারা জীবন এই গত বারোটি বছর যাবৎ তারা শুধু মেরেই আসছে আর বিএনপি শুধু মার খেয়েই আসছে। এখন বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, মার দেওয়ার চেষ্টা করছে, লাঠি দিয়ে মার দেওয়ার চেষ্টা করছে, এটা কোনো অবস্থাতেই তারা হজম করতে পারছে না। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আমার এই জন্য মানে তার প্রতি কোনো ক্ষোভ নাই, বরং আমার খুব মায়া হচ্ছে, কারণ এই সময় হলে আমি হলে আমারও একই অবস্থা হতো। আমাদের বাংলাদেশে একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, বলা হয় যে পশ্চাৎ দেশে বাঁশ ঢুকিয়ে হাতে হেরিকেন ধরিয়ে দেওয়া হয়। আসলে এই যে বিএনপির পশ্চাৎ দেশে এই বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে আর হাতে হেরিকেন ধরিয়ে দেওয়া হয়েছে, বিএনপি যে কাজটা করছে আত্মরক্ষার্থে পিছনের বাঁশটা বের করে ওইটাই সামনে যারা ঢুকেছে তাদের সামনে একটু তুলে ধরেছে। বিএনপি আর কোনো কাজ করেনি, এবং অনাগত দিনে যারা যারা এইভাবে আছে তারা ওই বাঁশ নিজেদের শরীরের বাঁশ যা ঢুকানো হয়েছে ওইটা বের করে ওই বাস করবে কি সামনে যারা ঢুকিয়েছে তাদের সামনে ধরবে। এখন সেই বাসে ব্যথা লাগতে পারে, দুর্গন্ধ লাগতে পারে, রক্ত থাকতে পারে, এখন এটা তো আসলে আপনি ঢুকিয়েছেন, ইউ হ্যাভ ডান। এবং এখানে একটা বিখ্যাত কথা, আপনি গোয়ার্নিকা একটা ছবি আছে, হ্যাঁ, পাবলো পিকাসোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা নিয়ে সে ছবি আঁকছিল। এবং আপনি জানেন যে যখন জার্মানির সৈন্যরা ফ্রান্স দখল করল, দখল করার পরে উনি কবি মানুষ, লেখক মানুষ, চিত্রকর, নির্বিকার চিত্রে এই গোয়ার্নিকা ছবি আঁকতেছে, তো জার্মান সৈন্যরা সেই ছবি দেখে খুব অবাক হয়ে গেল যে এত সুন্দর, এত চমৎকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা নিয়ে। কিন্তু সৈনিকদের স্বাভাবিক বুদ্ধি নাই যে এটা কী কারণে তোলা হলো। সে ছবি দেখে তারা খুব আবেগপ্রবণ হয়ে গেল, তারা বললো যে এটা কে এঁকেছে, হ্যাঁ এঁকেছে। তো পাবলো পিকাসো বললো এটা তোমরা এঁকেছো, তুমি এঁকেছো। এখন এই যে বিএনপির হাতে যে লাঠি, এই লাঠি এলো কী করে? এই লাঠির প্রশ্ন যদি করতে হয় তাহলে আওয়ামী লীগকে প্রশ্ন করতে হবে যে বলেন বিএনপির হাতে আজকে এই লাঠি আসলো কী করে, এক। দুই নম্বর হলো যে এই লাঠির ভবিষ্যৎ কী, এই লাঠি কীভাবে ঘুরবে, এই লাঠি কোথায় যাবে, এই লাঠি আবার কোন জায়গায় ঢুকবে, এরপর কার মাথায় পড়বে, এবং এই লাঠির ভবিষ্যৎ কী, এটাও আওয়ামী লীগকে এখন ওজন করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে, ভ্যালুয়েশন করতে হবে। নসেদ ওই যে আগে বললাম যে রিপালশন যে সিনেমাটা, আমি মনে করি যে এখন আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের একেবারে ফরজে আইন, মানে তাদের জন্য অবশ্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে এই সিনেমাটা দেখা, যে বিখ্যাত সিনেমা রিপালশন সিনেমাটা দেখে একটা মানুষ হতাশাগ্রস্ত হলে কী কী রকম তার নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এইটা দেখে এরপরে তাদের বলা উচিত যে প্রথম আলোতে এখন একেবারে কী করে আপনার যাকে বলে মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয়, এটা তো গত বারো বছর হয়নি। তারপরে শেষে জিজ্ঞাসায় তাদেরকে বুঝতে হবে যে এখন প্রধানমন্ত্রীর যে কোনো খবরের চাইতে, যে কোনো খবরের চাইতে কোন বিলে কত মানে কেজি ওজনের একটা শোল মাছ ধরা পড়েছে, এই নিউজ কেন এখন গুরুত্বপূর্ণ সহকারে পত্রিকায় ছাপা হচ্ছে এটা বুঝতে হবে। কেন বা মানে জার্মানির যিনি রাষ্ট্রদূত, মানে যিনি চ্যান্সেলর, জার্মানির চ্যান্সেলর জাতিসংঘ অধিবেশনে যান মাত্র 10 ঘন্টা সময়ের জন্য, একা একা, সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, নিজের ব্যাগটা নিয়ে গিয়ে 10 ঘন্টার মধ্যে ভাষণ দিয়ে চলে আসেন, আর আমরা এত বড় বহর নিয়ে, 176 জনের বহর নিয়ে 18 দিনের সফর করার জন্য জাতিসংঘ যাই, জাতিসংঘে যাওয়ার পরে আবার কেন আমাদের লোকজন বলে যে জাতিসংঘ বিরাট একটা গবেষণা করে বের করেছে, এই বিরাট সোশ্যাল মিডিয়াতে বের হয়েছে যে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় এখন আমি যে দ্বিতীয় কথাটার সঙ্গে আবার রফালা যোগ হয়ে যাচ্ছে, ভয়ের চোটে না আমি রিপালশনে পড়লাম বোঝা যাচ্ছে না, তো পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নাকি জাতিসংঘ নির্ধারণ করেছে, এবং এটা আওয়ামী লীগের সমস্ত লোকজন এখন প্রচার করেছে। তো উনি একজন আওয়ামী লীগের এমপি, আমি তারে বলি আচ্ছা ভালো কথা, এটা সত্য না মিথ্যা আপনি বলেন,
যদি মিথ্যা হয় সেটা বলেন আওয়ামী লীগের এমপি না উনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের আসলে জাতিসংঘ আচ্ছা আমি আমি ওইটা বলছি মানে ওইটা নিয়ে জাতিসংঘ সভা যদি ধারণা থাকে একটা মিনিট আচ্ছা উনি শেষ করে দিয়েছি আমি শুধু তার কাছে প্রশ্ন করছি যে আপনি দয়া করে অথরিটি নিয়ে বলেন যে সোশ্যাল মিডিয়াতে এই যে বলা হচ্ছে যে শেখ হাসিনা কে জাতিসংঘ মনোনীত করেছে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয়তম প্রধানমন্ত্রী হিসেবে এটি মিথ্যা বলেন আর যদি আপনি বলেন যে এটা সত্য তাহলে আপনি বলেন যে এক নম্বর কারে নিয়োগ করছে আর তিন নম্বর কারে করছে আসলে টক শোতে যদি কেউ বেশি মানে বাংলা সিনেমা উর্দু সিনেমা বিদেশের সিনেমা